ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয় উৎসব হলো ঈদ উল আজহা। এই উৎসবটি কুরবানি ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়। ঈদ উল আজহা মূলত ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাক্কাত ঈদ উল আজহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও ওট আল্লাহর নামে কোরবানি করে। সমগ্র বিশ্ব, সারা দেশের সাথে রাজ্যেও সোমবার যথাযথভাবে ঈদ উল আজহা উদযাপিত হয়। এ উপলক্ষে রাজ্যের প্রতিটি মসজিদে এদিন ঈদের নামাজ পড়া হয়। রাজধানী আগরতলা ঈদ উল আজহার মূল নামাজ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিবনগরের গেদুমিয়ার মসজিদ প্রাঙ্গণে। এদিন সকালে প্রচুর সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী জনগণ ঈদের নামাজ পড়তে গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। ঈদ উল আজহা প্রসঙ্গে গেদুমিয়া মসজিদের ইমাম জানান, মূলত ত্যাগের মধ্য দিয়ে সৎ মানুষ হওয়ার অনুশীলন হল এই ঈদ উল আজহা। ঈদ উল আজহা উপলক্ষে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন তিনি। তো আসলে মূলত আজকের এই কুরবানির দিনে বা ঈদের দিনে, এটা একটা ত্যাগের উৎসব। এই উৎসবের দিনে মূলত ইমানওয়ালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের, আনসুসাল কার্যকলাপের মন মানসিকতা আছে, এগুলাকে স্যাক্রিফাইস করার, উৎসর্গ করার, কুরবানি করাই হলো মূলত উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে যখন একটা মানুষ কুরবানি করবে, মূলত একটা সৎ আদর্শ মানুষ হওয়ার এর একটা প্র্যাকটিস বা অনুশীলন। এবং এই কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া নয়, এই কারণে কেউ যদি মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে তাহলে ধর্মীয় মতে তার কুরবানি আদায় হবে না, বিশুদ্ধ হবে না। এই কারণেই কুরবানি করার পর কুরবানিকৃত পশুর মাংস 3 ভাগে ভাগ করতে হয়, 1 ভাগ গরিব অসহায়দের, 1 ভাগ আত্মীয় স্বজনদের, 1 ভাগ নিজেদের জন্য। তাই এই কুরবানির ঈদের মধ্যেও একটা মানবিক দিক লুকিয়ে রয়েছে। তাই আজকের এই আনন্দের দিনে, উৎসবের দিনে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক। সকলেই ঈদের আনন্দ উপভোগ করুন এবং এই ঈদের আনন্দ প্রত্যেকের ঘরে, প্রত্যেকের মনে সমানভাবে বয়ে যাক, ইহাই আমাদের একান্ত কাম্য। এদিন ঈদের নামাজ পাঠ শেষে গেদুমিয়া মসজিদে উপস্থিত সকলে একে অন্যকে আলিঙ্গনে জড়িয়ে ধরে ঈদের খুশি ভাগ করে নেন। নামাজ পাঠে কোচিং কাঁচা শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।